দেখেক বাবা, মুই যদি চায়ের দোকানত যাং, সেটাইও মুই মুখ পাং না। গ্রামগঞ্জে জেডে যাং, আশপড়োশি পাড়া পড়শি কারো কাছে মুখ দেখার পাং না। তুমি বাবা এইবার মোর কথা ফেলবার পাবার নস। তুই এইবার বিয়ে এখন করি ফেলাও তো, বয়স হয়ে গেছে। তোমরা যে কি কন আব্বা, মুই একটা বেকার স্যাংরা, কাম কাজ নাই, চাকরি বাকরি নাই, সারাদিন বাউ দিয়ে হয়া ঘুরি বেড়াং। তোমারে হোটলত খাবার নাইছং, বাপের সংসারত খাং বাপের হোটলত। মো কোন মানুষে তার বেডিক দিবে, কোন মানুষে ঠেকা বসছে মোক বেডিক দিবে। কত মানুষে বেডি দেওয়ার জন্য পাগলা হয়ে গেছে। কেরে আমরা কি ফকিরের বংশ রে, আমরা কি গরিব রে? মুই সলিমুদ্দি, মুই সলিমুদ্দি, মো সলিমুদ্দির কত সম্পত্তি, মো সম্পত্তির অভাব আল্লাহ মোক মেলা দিছে। সলিমুদ্দিন নাম শুনিয়াই তো পাত্রীপক্ষ, কইনাপক্ষ, মেয়ে পক্ষ হুড়িয়ে হুড়ি নাগাইছে যে সলিমুদ্দির বাড়ির একটা বেডিক দিবার বাইলে জীবনটাই ধন্য হয়ে গেল হয়। তোমরা মানুষের মনের খবর কেমন করিয়া পাবেন আব্বা? তোমরা যে সলিমুদ্দি, সলিমুদ্দি কেমন মানুষ 10 গ্রামের মানুষ জানে। দেখেন আব্বা, মুই বেকার একটা চেংড়া, মো যতক্ষণ একটা কর্ম হয় নাই মুই বিয়ে করিবার পাবার নো। নারে বাবা ওই কথা কইস না, তোর কোনোই কর্ম নাইবেন নয়। চেংড়ির বাপে 6-7 লক্ষ টাকা দিবে, একটা R15 দিবে, সারাদিন মোটর সাইকেলত ভবো করি বেড়াবো, ব্যবসা করবো, সিলমারির বন্দরত ব্যবসা করবো, 7 লাখ টাকা দিয়ে ভালো ব্যবসা হবে। তার মানে তোমরা মোক চেংড়ির বাপের কাছে, পাত্রীর বাপের কাছে মোক বেচে দিবেন নাইছেন 7 লক্ষ টাকা আর একটা R15 মোটর সাইকেলের জন্য। মুই তো যৌতুক নিয়ে বিয়ে করিবেন নো, যৌতুক নিয়ে মুই বিয়ে করিয়ে আরো মুই মানে মানে কি কম তোমাক, তোমরা তোমরা মোর আব্বা হন, জন্মদাতা, তোমাক কিছু কবার পাবার নাইছং না এলাই। তুই কি কবু রে চেংড়ি, তুই কি মনে করছিস চেংড়ি কালা? চেংড়ি কালা নয়, চেংড়ি তো কালা নয়, চেংড়ি এক না শ্যামলা, শ্যামলা আর শ্যামলা চেংড়ি ঘরের লোক কি হয় দেখবে, আরো মুখের কাটিং, ফেস কাটিংও ভালো হয়। তুই যদি মনে করিস থাকিস চেংড়ি কালা, চেংড়ি কালা নয়, কালা ধলার খেতা পড়ং আব্বা, গুষ্টিক মারং কালা ধলার। 7 লাখ টাকা ডিম্যান্ড একটা মোটর সাইকেল, মোর অত দরকার নাই। মুই একটা ফকরের ঘরের মেয়ে পাইলে ওইটাই মোর ভাগ্য, কিন্তু মোর একটা চাকরি জোগাড় করা লাগবে, একটা কর্ম জোগাড় করা লাগবে। তোর গোষ্ঠীক মারং মুই রে, তোর মতন বেড়ার গোষ্ঠীক মারং। তুই বিয়ে করবেন নস, তোর বাপে বিয়ে করবে, হে তোর বাপে বিয়ে করবে, 7 লক্ষ টাকা মুখের কথা, সারা জনম কামাই করিয়া পাবার নস। একটা R15 মোটর সাইকেলের দামে 5 লাখ টাকা, হ্যাঁ 12-13 লক্ষ টাকা হইলে তোর জীবনটাই চলছলা চলবে। মোর জীবন এত শান্তিতে চলার দরকার নাই, মোর জীবন চলছলা চলার দরকার নাই। যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম, মুই যৌতুকের বিরোধী, যৌতুক নিবেন নং, যৌতুক ছাড়া বিয়ে করিম, মোর সময় হলে মুই বিয়ে করিম। তোমরা যান বিয়ে করিবার চাইলেন তান, তোমরা বিয়ে করেন নাহলে তোমার ছোট বেটা আছে তার দ্বারাই বিয়ে দেওয়ান, দিয়ে 6-7 লাখ টাকা ডিমান্ড নেন, R15 নেন, নিয়ে বাপ বেটাই মোটর সাইকেলের পাশত ঘুরুন। এই শালি মন্দির বেটা কইলে কি রে, হে শালি মন্দির বেটা, তোর সাথে কথা কইতে 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 তো মোর মেজাজ খেনে গরম হবার নাইছে, মেশিন খেয়ে স্টার্ট দিবে আর মন মন বানাইছে, ব্যারেলটা ফেলে দিবে আর মন বানাইছে। তোমার নামে তো মোকে মামলা করিবার ইচ্ছা করিবার নাইছে, যে বেটা হয়া বাপের নামে মামলা ঠুকি দেন, 14 শিকের মধ্যে বাপে থাক। এই যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম, এইটার আইন তোমরা জানেন, ইসলামী আইন তো আছে, আমার দেশত যে আইনটি আছে বোঝেন, জেলত পচিয়া মরবেন। কেরে তুই মোক মামলা মোকদ্দমা দেখবার নাসিস, জেলের ভয় দেখবার নাসিস, 14 শিকের মধ্যে মোক ঢুকেবু সেই ভয় দেখবার নাসিস, তোকে তুমি তেজ্য পুত্র করিম রে, এই বাড়ির থাকি বাইর করি দেম, মুই বাড়ির থাকি বাইর হয়ে যাইম, মুই তোমাক তেজ্য পুত্র করনু, তোমরা মো তেজ্য বাপ, তেজ্য বাপ।